ঢাকা বা মুম্বাইয়ের আবাসন সমস্যা নিয়ে তো আমরা অনেক কথাই শুনি, কিন্তু কখনো কি ভেবেছেন বাথরুম আর রান্নাঘরও যে একসাথে হতে পারে? তবে এমন দৃশ্য মুম্বাই, ঢাকা বা কলকাতায় নয়, দেখা মিলবে হংকংয়ে। হ্যাঁ, সেই হংকং যার কথা মনে এলেই আমাদের চোখের সামনে ভেসে ওঠে আলো ঝলমলে রূপসী এক নগরীর কথা। সেখানকার বাড়িগুলো দেখে আপনার প্রথমেই মনে পড়বে কবুতরের খোপের কথা, অথচ এই পাখির খাঁচার মতো ঘরগুলোতেই অবলীলায় থাকছে হাজার হাজার মানুষ। যে খাঁচায় আকাশ দেখা তো দূরে থাক, নিজের নিঃশ্বাস টিকিয়ে বেঁচে থাকাটাই কঠিন। তবুও মানুষ থাকছে সেখানে, থাকতে হচ্ছে, থাকতে হয়, এটাই সেখানকার জীবন। এ যেন আলো ঝলমলে হংকংয়েরই আর একটা অন্ধকার জগৎ, যাকে আপনি ঠিক হজম করতে পারবেন না, রীতিমতো ধাক্কা খাবে আপনার আজন্ম বিশ্বাস। কিন্তু কেন, কেন হংকংয়ের আজ এই ভয়ঙ্কর দশা? আধুনিক হয়েছে হংকং, সেই সাথে পাল্লা দিয়ে বেড়েছে নগরায়ণ। এখন অবস্থা এতটাই আঁটোসাঁটো যে নতুন করে বাড়ি বানানোর আর জায়গাই মিলছে না, বসত বাড়ির ভয়ানক অভাব। কিন্তু মানুষ তো আর কমছে না, এত মানুষের আবাসন ব্যবস্থা কি করে হবে? এমনিতেই জীবনযাত্রা ব্যয়বহুল হংকংয়ে, বাড়ি ভাড়া করা তো আর সহজ কথা নয়। আর ক্রমবর্ধমান এই জনসংখ্যাকে একটু মাথা গোঁজার ঠাঁই দিতেই গড়ে উঠেছে এসব অবৈধ থাকার জায়গা, সেগুলোকে অবশ্য জায়গা না বলে খাঁচা বলাই ভালো। কারণ মাত্র 150 স্কোয়ার ফিটের রুমই এসব অবৈধ ব্যবস্থায় সবচেয়ে বড় রুম। লঞ্চের কেবিনের মতো এই 150 স্কোয়ার ফিটেই একটা গোটা সংসার, খাট, রান্নাঘর, বাথরুম সবই একসাথে। 150 স্কোয়ার ফিট হলো এ জাতীয় রুমগুলোর মধ্যে সবচেয়ে বড়। তাহলে আপনি নিশ্চয়ই ভাবছেন এর চেয়ে ছোট রুমও আবার আছে নাকি? আছে, এর চেয়েও অনেক ছোট, একেবারে কফিন সাইজের রুমও আছে হংকংয়ে। 15 স্কোয়ার ফিটের এই থাকার ব্যবস্থাকে হংকংয়ে বলা হয় কফিন কিউবিকল। বিভিন্ন সাইজের এই রুমগুলোতে হংকংয়ের প্রায় 2 লাখ মানুষ বসবাস করেন। এসব ঘরে নেই রান্নার ব্যবস্থা, বাথরুম ভাগাভাগি করে ব্যবহার করতে হয়। আর কোনো কোনো ঘর তো এতটাই ছোট যে পা ছড়িয়ে ঘুমোনোটাও ভাগ্যে জোটে না বাসিন্দাদের। কোনো ক্রমে পা দুটো ভাঁজ করে রাতটা পার করেই সকালে আবার কর্মস্থলে। রঙিন হংকংয়ের বাইরে হংকংয়ের এই অন্ধকার অংশে খাঁচার জীবন মেনে যে মানুষগুলো থাকেন, তারা নিতান্তই জীবন সংগ্রামী, লড়ে যাওয়া সাধারণ শ্রমজীবী মানুষ। এক একজন এক এক জায়গায় কাজ করেন, রাতটা এসে পার করেন খাঁচার ঘরে, এক একটি দীর্ঘ রাত তবুও মানিয়ে নিচ্ছেন। এর মধ্যে মাঝে মাঝে আবার পুলিশি অভিযানের ভয়ও আছে, কারণ এই আবাসন ব্যবস্থাগুলো যে বৈধ নয়। তবে এত কিছুর পরও বাথরুম সাইজের এই রুমগুলোর ভাড়াও কিন্তু একেবারে কম নয়, বাংলাদেশি টাকায় তো প্রায় 18 থেকে 20 হাজার। এত ভাড়া দিয়েও থাকছে মানুষ, কারণ তা না হলে মাথা গোঁজার শেষ জায়গাটুকুও যে হারাতে হবে। আমাদের ঢাকা, কলকাতায় বা মুম্বাইয়েও থাকার জায়গার তীব্র সংকট, গ্রাম থেকে আত্মীয় স্বজন আসলেই পড়তে হয় বিপাকে। এছাড়াও শহরের কত জায়গায় বস্তিতে কষ্ট করে জীবন পার করছে মানুষ, কিন্তু তবুও তো থাকা যাচ্ছে। হংকংবাসীর মতো তো আর নিঃশ্বাস বন্ধ করে মরতে হচ্ছে না। তবে থাকা গেলেও স্বস্তির নিঃশ্বাস ফেলার সুযোগ কি আছে? আস্তে আস্তে আমরাও কি হংকংয়ের দিকেই পা বাড়াচ্ছি না? আমাদের ভিডিওগুলো ভালো লাগলে আমাদের ফাঁপড়বাজ পেজ লাইক দিতে পারেন এবং আমাদের ইউটিউব চ্যানেল ফাঁপড়বাজ সাবস্ক্রাইব করতে পারেন।